নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি, চলে এসেছি বাথার্স্টের সেকেন্ড ভিডিও নিয়ে। তো আমরা পরের দিন সকাল সকাল উঠেই ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, কিন্তু একটাই অপশন ছিল, তো সেটাই খেতে হয়েছিল। তো তারপর আমরা জাস্ট রেডি টেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম আবার সিটিটাকে এক্সপ্লোর করবো বলে। বাথার স্টেশনের পাশেই রেল মিউজিয়াম একটা আছে, সেখানেই আমরা যাচ্ছিলাম। সেখানে কিন্তু মিনি একটা রেল মডেলও আছে, সেটাও দেখতে পাবেন আপনারা। আমার হাজবেন্ডের রেলের প্রতি খুবই ইন্টারেস্ট, তো আমারও বেশ ভালোই লাগে রেল নিয়ে দেখতে, জানতে যে পুরোনো দিনের রেলের কেমন ব্যবস্থা ছিল বা ইঞ্জিন কেমন ছিল। তো যাই হোক, তাই আমরা রেল মিউজিয়ামে চলে গেলাম। তো এইগুলো দেখতেই পাচ্ছেন, এটা ছিল এন্ট্রান্সের ওখানে, বেশ অনেক কিছু লেখাটেখা ছিল পুরোনো দিনের এই আর কি। তারপর আমরা আস্তে আস্তে ভেতরে চলে গেলাম। ভেতরে অনেক রকমের মডেল রাখা ছিল, যেগুলো ইউজ হতো পুরোনো দিনের ট্রেনে বা ইঞ্জিনে, বা কোন ধরনের কাপ ইউজ হতো, প্লেট ইউজ হতো, কীরকম বল ওরা খেলতো, বল নিয়ে ব্যাট নিয়ে, বাট সমস্ত কিছু, মানে সমস্ত কিছু ওরা প্রিজার্ভ করে রেখেছে। সেই তুলনায় আমাদের ইন্ডিয়াতে খুব একটা কিছু আমি দেখি না যে প্রিজার্ভ করে রাখা আছে। যেটুকু আছে আছে, কিন্তু এর থেকেও বেশি করতে পারতো। তো কারণ আমাদের ইন্ডিয়াতে অনেক ব্যাপার, মানে অনেক বড়সড় ব্যাপার ট্রেনের, তো সেই অনুযায়ী এখানে তো প্রচুর প্রিজার্ভ করা আছে, দেখে আমাদের খুব ভালোই লাগে, কারণ পুরোনো দিনের জিনিসগুলো জানা যায়। তো এই আর কি। তো দেখুন কি সুন্দর সুন্দর ছোট ছোট মডেল রাখা, এগুলো কিনতেও পাওয়া যায়, কিন্তু প্রচুর দাম। হয়তো কোনো দিন একটু সস্তায় কোথাও পেলে ভালো, সেটা হয়তো কিনতে পারবো। যাই হোক, তো এই দেখছিলাম। আর এই যে মিনি ট্রেন মডেল যেটা আমি বলছিলাম, এখানে দেখুন ছোট ছোট ট্রেনগুলো কীরকম চলছে। আর আমরা যেরকম ট্রেনে করে গেলে যখন দেখি পাশে আশেপাশে মাঠ ঘাট, গরু চলছে, ঘোড়া, সমস্ত কিছু, সেগুলো এরকমভাবেই সাজানো যে ওই ফিলটা আসে যেন। তো আমাদের দেখে তো খুব ভালো লেগেছিলো, আর বেশি করে অনেক বাচ্চারা গেছিলো, বাচ্চাদের তো আরোই ভালো লাগবে এগুলো। তো যাই হোক, আমরা খুব এনজয় করেছি ওই রেল মিউজিয়ামে।
রেল মিউজিয়াম ঘোরা হয়ে গেলে আমরা গেছিলাম একটা শপিং মল, ওখানে যেটা আছে সেখানে গিয়ে আমরা একটু লাঞ্চ করে নিয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা আরেকটা জায়গায় গেছিলাম, আরেকটা জিনিস এক্সপ্লোর করবো বলে, সেটা নেক্সট ভিডিওতে আসছে। ততক্ষণের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।